আসসালামু আলাইকুম। সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি শাহনাজ পারভীন। কিশোরগঞ্জে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে 16 নিহত, আহত অনেকেই। পর্যটকদের সেন্ট মার্টিন ত্যাগের নির্দেশ, কাল থেকে চলবে না নৌযান। তারেক রহমানের সহধর্মিনী ও তার কন্যার নামে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ, রিজভি। সাইক্লোন হামুন সমুদ্র বন্দরের 3 নম্বর সতর্ক সংকেত, উপকূলে বৃষ্টি শুরু। নারায়ণগঞ্জে এক রাতে বিএনপির 13 নেতাকর্মী গ্রেফতার। টাকা দিলে মাদকের কারবার করতে দিতে চাওয়া সেই ওসি বরখাস্ত। 2024 সালেও সরকারি ছুটি 22 দিন। আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী লিলিকে ছাত্রলীগ নেতার হেনস্থা। দুই অতিরিক্ত সচিব, 6 যুগ্ম সচিব ও 6 উপসচিবকে বদলি। টাকা আত্মসাতের অভিযোগে মেলান্দা সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতিকে অব্যাহতি। গাজায় ইনকিউবেটরে থাকা শতাধিক নবজাতক ঝুঁকিতে জাতিসংঘ। লেবানন ছাড়তে মার্কিন নাগরিকদের প্রতি দূতাবাসের আহ্বান। এবং নথি ফাঁসির মামলায় অভিযুক্ত ইমরান খান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কিশোরগঞ্জের ভৈরবে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী 11 সিন্ধুর এক্সপ্রেস গোধূলির সঙ্গে একটি কন্টেইনার ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 11 সিন্ধুর এক্সপ্রেস ট্রেনের 2টি বগি যাত্রীসহ উল্টে যায়। এ দুর্ঘটনার হতাহতসহ ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, এখন পর্যন্ত 16 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আহত হয়েছেন অনেক মানুষ। আজ সোমবার বিকাল 3:30টার দিকে ভৈরব রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে 11 সিন্ধুর এক্সপ্রেস গোধূলির ট্রেনটি ছেড়ে যাওয়ার পরপরই স্টেশনে আউটারে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে। ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছেন। দুর্ঘটনার পর পুলিশ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধারে কাজ করছেন। বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় আগামীকাল মঙ্গলবার থেকে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে টেকনাফ উপজেলা প্রশাসন। তাই আজ সোমবার সন্ধ্যার আগে সেন্ট মার্টিনে অবস্থানরত পর্যটকদের দ্বীপ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার দুপুর 1:20 বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী। তিনি বলেন, বর্তমানে দ্বীপে আনুমানিক 1,500 পর্যটক রয়েছে। আবহাওয়া অফিসের সাথে যোগাযোগ করে জানতে পারি বৈরী আবহাওয়া বিদ্যমান, যে কোনো মুহূর্তে সতর্ক সংকেত বেড়ে যেতে পারে। তাই সাগর উত্তাল হওয়ার আশঙ্কা বেশি থাকায় সেন্ট মার্টিন দ্বীপে অবস্থানরত পর্যটকদের দ্বীপ ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ শাসক গোষ্ঠী সুপরিকল্পিতভাবে জনমনে বিভ্রান্তি তৈরির জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান ও তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে মন গড়া অসত্য অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের সোশ্যাল মিডিয়ার কোনো প্ল্যাটফর্মে কোনো অ্যাকাউন্ট, আইডি অথবা পেজ নেই। সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল কমিউনিকেশনস প্ল্যাটফর্ম সমূহ যেমন ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, সিগন্যাল সহ কোথাও তাদের কোনো অ্যাকাউন্ট, আইডি অথবা পেজ নেই। বিষয়টি পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করে জানানো হয়েছে, তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে সকল সমুদ্র বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত থেকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আজ সোমবার সন্ধ্যার পর এটি দুর্বল সাইক্লোন হামুনে পরিণত হতে পারে। এদিকে নিম্নচাপের প্রভাবে উপকূলের অনেক জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, এখনও তারা পর্যবেক্ষণ করছেন, সন্ধ্যার পর সাইক্লোন রূপ নিতে পারে। আব্দুর রহমান বলেন, তবে এটি দুর্বল সাইক্লোনে রূপান্তরিত হবে, গতিবেগ 62 কিলোমিটার থেকে 88 কিলোমিটারের মধ্যে থাকবে। নারায়ণগঞ্জে এক রাতে বিএনপির অন্তত 13 জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত 10টা থেকে আজ সোমবার ভোর 4টা পর্যন্ত শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন জানান, গত রাতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির মোট 13 জনকে গ্রেফতার করেছে পুলিশ। থানা পুলিশ ও ডিবি পুলিশ এই অভিযান চালিয়েছে। অধিকাংশ নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক মামলায় জামিনে থাকার পরেও তাদের গ্রেফতার করে নতুন মামলায় জড়িয়ে দিয়েছে। 5
লাখ টাকা দিলে মাদক ব্যবসা করতে দিতে চাওয়া পুলিশ পরিদর্শক মাহবুবুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাজশাহীর চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকার সময় সম্প্রতি এক নারীকে এই প্রস্তাব দিয়েছিলেন তিনি। এ নিয়ে জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছিলেন ওই নারী, দিয়েছিলেন অডিও রেকর্ডও। গত 19 অক্টোবর পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মাহবুবুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়। একই প্রজ্ঞাপনে তাকে পুলিশের খুলনা রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী বরখাস্তের সময় তিনি শুধু খোরাকি ভাতা পাবেন। আগামী 2024 সালে সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চলতি বছরের মতো আসছে বছরও সরকারিভাবে মোট 22 দিন ছুটি থাকবে। এর মধ্যে 2 দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে 2024 সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী পরিষদের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এই তথ্য জানিয়েছেন। শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করতে গিয়ে রংপুর 2 আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সদস্য ও ছাত্রলীগের সাবেক সহসভাপতি সুমনা আক্তার লিলিকে হেনস্থার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। শনিবার রাতে বদরগঞ্জ উপজেলার গোপেশ্বর সাহা বারৈরই পুজো মণ্ডপে এ হেনস্থার শিকার হন তিনি। এ ঘটনায় তাৎক্ষণিক তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জানা গেছে, শনিবার রাতে জেলা আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সুমনা আক্তার লিলি গোপেশ্বর সাহা বারোয়ারি পূজা মণ্ডপ পরিদর্শনে যান। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি নাফিউল ইবনে সরকার মিম ও ছাত্রলীগ নেতা রুবেলের নেতৃত্বে বেশ কয়েকজন সুমনা আক্তার লিলির উদ্দেশ্যে ভুয়া ভুয়া প্রার্থী বলে স্লোগান দেন। এ নিয়ে লিলি ও তার সমর্থকরা প্রতিবাদ করলে ছাত্রলীগ নেতারা আওয়ামী লীগ নেত্রী লিলির ওপর হামলা করতে তেড়ে আসেন এবং বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করেন। 2 অতিরিক্ত সচিব, 6 যুগ্ম সচিব ও 6 উপসচিবকে বদলি করেছে সরকার। রবিবার ও আজ সোমবার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বদলি হওয়া 2 অতিরিক্ত সচিব হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের নির্বাহী পরিচালক অজয় কুমার চক্রবর্তী। দুজনকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া পৃথক প্রজ্ঞাপনে যুগ্ম সচিব পর্যায়ের 6 কর্মকর্তার দফতর বদল করা হয়েছে। এর মধ্যে বিআরটি এর সচিব এটিএম কামরুল ইসলামকে সদস্য হিসেবে, তাঁত বোর্ডে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু দাউদ মোহাম্মদ গোলাম মুস্তফাকে, ওয়াকফ প্রশাসক মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সচিব তরফদার মোহাম্মদ আক্তার জামিলকে পরিচালক হিসেবে একই সংস্থায় বদলি করা হয়েছে। শিক্ষার্থীদের টাকা আত্মসাতের অভিযোগে জামালপুরের মেলান্দা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান পূর্ণকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জামালপুর জেলা ছাত্রলীগের সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় মেলান্দা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান পূর্ণকে তার পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। গাজার হাসপাতালগুলোতে জ্বালানি শেষ হয়ে যাওয়ায় ইনকিউবেটরে থাকা অন্তত 120 নবজাতক ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। গত 7 অক্টোবর হামাসের হামলার পর এক পর্যায়ে উপত্যকাটিতে অবরোধ আরোপ করে ইসরায়েল। জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফের মুখপাত্র জোনাথন কিকক্স বলেন, 120 নবজাতক ইনকিউবেটরে রয়েছে, এর মধ্যে 70 নবজাতক মেকানিক্যাল ভেন্টিলেশনে রয়েছে। এ নিয়ে তারা বেশ উদ্বিগ্ন। এছাড়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, অপরিণত 130 নবজাতক জ্বালানি সংকটে বিপদের মধ্যে রয়েছে। জাতিসংঘের জনসংখ্যা তহবিলের দেওয়া তথ্য অনুযায়ী গাজায় প্রতিদিন 160 নারী সন্তান জন্ম দিয়ে থাকেন, আর 23 লাখ জনসংখ্যার এই উপত্যকায় 50,000 নারী সন্তান সম্ভবা। ইহুদিবাদী ইসরায়েলের সাথে লেবাননের ইসলামী প্রতিরোধকামী সংগঠন হিজবুল্লাহর দফায় দফায় সংঘর্ষের প্রেক্ষাপটে লেবানন ছেড়ে দেশে ফিরে যেতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরায়েলের বর্বর গণহত্যা ও অপরাধযজ্ঞের প্রতিবাদে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে সংঘাত জড়িয়ে পড়ার ঘোষণা দিয়েছে। গতকাল রবিবার মার্কিন দূতাবাসের নাগরিকদের বৈরুতের রফিক হারিরির বিমানবন্দর দিয়ে আমেরিকায় ফিরে যাওয়ার উপায় খুঁজে বের করার পরামর্শ দিয়েছে। নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি বিবেচনা করে দূতাবাসের কর্মকর্তা এই পরামর্শ দিয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে দায়ের করা সাইফার মামলায় অভিযুক্ত করা হয়েছে। সোমবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থাপিত বিশেষ আদালতে এই মামলার শুনানি হয়। আদিলিয়া কারাগারের বাইরে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা শাহ খাওয়ার বলেন, ইমরানকে আজ অভিযুক্ত করা হয়েছে এবং অভিযোগ আদালতে পরে শোনানো হয়েছে। মামলার শুনানিকালে ইমরান খান নিজেকে নির্দোষ দাবি করেন। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।